Sir, what is it, sir? How sir? Normal suka hua to kamoer. Bhai kahi rakho? Din dile hoga. Din baare kuri kamhi pradhan mantri pujar logulu. Kiman daam kora hai. Baare kuri man sanman kitiya paisa. Nahi bol. Bohre bhal paisa. Kaise kya bohre? Bohre. 69 se hai. Moro baare kuri ko doito nahi. Moro 69 se hai. Sir, ahisa. Bol. Banana aru boli. Banana boli. Rak suran ek. Local MP mane. Light khane basic focus. Enthoida. Sir, ever been a place? সঞ্জয় কিষাণ ডাঙরিয়া,
সাংসদ প্রধান বড়ুয়া ডাঙরিয়া, রামেশ্বর দেবী ডাঙরিয়া, শদিয়া সমষ্টির সম্মানীয় আর রাতে আমি দিন অর্থাৎ এই দিন বিয়া আর রাতে কিনা এই দুইটার মজার যে পার্থক্য হব সেইটকে নেট মিটারিং বলে কোয়া হয় আর সাধারণত ইয়াক আমি নেট জিরো অর্থাৎ দলকেও লাইটর বিল দিব না আমিও দলক ইলেকট্রিসিটি কিনার বাবদ অসমৰ শিক্ষক সমাজ, অসমৰ চিকিৎসক সমাজ, অসমৰ ৰাজনীতি কৰা ব্যক্তিসকল, অসমৰ ব্যুৰোক্ৰেটসকল, অসমৰ কৰ্মচাৰীসকল প্ৰতিটো দিন যদি কাৰ্যালয়ত প্ৰৱেশ কৰে যে মই অসম মাতৃৰ এজন গৌৰৱান্বিত সন্মান সন্তান আৰু আজিৰ দিনটোত মই কাৰ্যালয়ত বহি মই মাত্ৰ মোৰ ৰাজ্যখনক সেৱা কৰিম, তেনে এখন ৰাজ্যক বিকাশৰ ফালে আগবাঢ়ি যোৱাত কোনেও বাধা দিব নোৱাৰে। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰতি আমাৰ দায়িত্ব, আমি যেতিয়াই নিষ্ঠাৰে সৈতে পালন কৰিম তেতিয়াই আমাৰ সমাজখন সৰ্বাংগ আৰু সুন্দৰ হ'ব। ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰীৰ বহুদিন দায়িত্ব পালন কৰাৰ মোৰ সৌভাগ্য হৈছিল। মই এই সময়ছোৱাত দুই ধৰণৰ শিক্ষক জীৱনত লগ পাইছিলোঁ। এছাম শিক্ষক যোনে শিক্ষকক তেওঁলোকৰ জীৱিকা নিৰ্বাহনৰ এক ব্যৱস্থা হিচাপে গ্ৰহণ কৰিছে, যে শিক্ষকতা মোৰ বাবে এটা চাকৰি, আন দহজনে যেতিয়া যেনেকৈ চাকৰি কৰে তেনেকৈ মই চাকৰি কৰিম। আন এছাম শিক্ষক সমাজক লগ পোৱাৰ মোৰ সৌভাগ্য হৈছিল, যোনে শিক্ষকতাক চাকৰিৰ পৰা ওপৰলৈ লৈ গৈ তেওঁলোকে শিক্ষকতাক নিজৰ জীৱনৰ ব্ৰত হিচাপে গ্ৰহণ কৰিছিল। এটা সময়লৈকেও তেওঁলোকে অনুভৱ নকৰিছিল যে আমি চৰকাৰৰ অধীনত চাকৰি কৰোঁ। তেওঁলোকে প্ৰতিটো দিনেই তেওঁলোকে মনত এটা ধাৰণাৰ সৃষ্টি কৰিছিল যে আমি এটা মানৱ সভ্যতা আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক জ্ঞানৰ আলোকেৰে আলোকিত কৰি আমি সমাজলৈ বৰঙণি আগবঢ়াম। এই দুইটা শিক্ষকৰ মাজত ৰিকনচিলিয়েশ্যন বহুত সময়ত সম্ভৱ নহয়, আৰু যিসকল প্ৰকৃত শিক্ষক তেওঁলোকে শিক্ষকতাক ঢাল আৰু তৰোৱাল হিচাপে ব্যৱহাৰ নকৰে। কিন্তু যিসকলে শিক্ষকতা নকৰে চাকৰি কৰে তেওঁলোকে শিক্ষকতাক ঢাল আৰু তৰোৱাল হিচাপে ব্যৱহাৰ কৰে। মই ভাবোঁ যে ঢাল আৰু তৰোৱাল হিচাপে ব্যৱহাৰ কৰা শিক্ষকতাই আমাৰ সমাজ জীৱনত আগবঢ়াই লৈ যাব নোৱাৰে। মই ভাবোঁ যে যিসকলৰ পিতৃ মাতৃয়েও দায়িত্ব ল'ব পাৰে তেওঁলোক আন বিদ্যালয়লৈ গ'ল, কিন্তু যিসকলৰ দায়িত্ব কোনেও ল'ব নোৱাৰে সেইসকল আমাৰ বিদ্যালয়ত আছে। সংখ্যাতকৈ কোৱালিটি ইজ মোৰ ইম্পৰ্টেণ্ট। আজি সংখ্যা আমাৰ বিদ্যালয়ত কিমান আছে সি বহু পরিমাণে মানদণ্ড নিরূপণ নকরে। এটা কথা আমি নিশ্চিত যে আমার প্রত্যেকগৰাকী আমার ছাত্র ছাত্রী কালি যদি আমি মধ্যাহ্ন আহার নিদিও 50% ছাত্র ছাত্রী স্কুললৈ নাহিব, কালি যদি আমি ইউনিফর্ম নিদিও তেতিয়ালে 10 জন ছাত্র ছাত্রীয়ে পিন্ধিবলৈ একেটা কাপোরকে পিন্ধি আহিব, যি কাপোৰ সময়ত উৱলি যাব। আৰু আমি যদি তেওঁলোকক বিনামূলীয়া পাঠ্যপুথি নিদিও তেওঁলোকে পঢ়িবৰ কাৰণে কিতাপ এখন কিনিবলৈ বছৰৰ শিক্ষাবৰ্ষ শেষ হৈ যাব কিতাপ কেইখন কিনিব নোৱাৰিব। আজি তেনেধৰণৰ ছাত্ৰ ছাত্ৰীৰ দায়িত্ব অসমৰ শিক্ষক সমাজৰ ওপৰত ন্যস্ত হৈছে। আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰ্টছ পঢ়ক ছায়েন্স পঢ়ক যদি আজি বহল সমাজৰ লগত আমি আগুৱাই যাব লাগে,
আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ দৰে আমি ইন্ডাস্ট্রি 4.0 লগত বা যি ফিউচার ইন্ডাস্ট্রির লগত আমি নিজক জড়িত কৰিব লাগিব। রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে সেইবাবে এজন দর্শনৰ ছাত্রকো অঙ্ক শিকার অনুমতি প্রদান কৰিছে, এজন বুৰঞ্জীৰ ছাত্রকো কেমেষ্ট্রি শিকাৰ অনুমতি প্রদান কৰিছে। মই ভাবো যে আমার স্কিলৰ যি বিবর্তন আছে সেই স্কিলৰ বিবর্তনৰ মাজত থাকি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্কিল, স্কিল মানে অকল শ্রমিক হওয়াই নহয়, স্কিল মানে আটাইতকৈ ডাঙর উদ্যোগটো সেমি কন্ডাক্টর প্রস্তুত করা ব্যক্তিজনও একটা স্কিলে। গতি মই ভাবো যে ফিউচার ইন্ডাস্ট্রির স্কিলৰ ক্ষেত্রটো আমার বিশ্ববিদ্যালয় সমূহে কাম কৰিব লাগে, যাতে উদ্যমিতা আৰু এটা মূল শিক্ষাৰ মাজত সমন্বয় স্থাপন হব পাৰে। উদ্যমিতা আৰু মূল শিক্ষাৰ সমন্বয়েহে আমাৰ শিক্ষা জগতখনক ধুনীয়া কৰিব। মই আপনার ডক্টর পঠাম, সব ঠিক করে দিব একদম, মই আপনার ডক্টর পঠাই সব ঠিক করে দিব। ডক্টর মাতিব লাগিব, ডক্টর মাতিতে কি করব পারো চাব লাগবে, হ্যাঁ তুমি এখন ইম্পর্টেন্ট। মই আপনার ডক্টর পঠাম, সব ঠিক করে দিব একদম, মই আপনার ডক্টর পঠাই সব ঠিক করে দিব। ডক্টর মাতিব লাগিব, ডক্টর মাতিতে কি করব পারো চাব লাগবে, হ্যাঁ তুমি এখন ইম্পর্টেন্ট। বন্তি জ্বলার আজি একটা শুভ দিন, এই শুভ দিনটোতে ভলা শদিয়া ডক্টর ভূপেন হাজরিকা সেতুখনক আমি পোহরে উজ্জীবিত করার এটা আসনির শুভ উদ্বোধন করেছো। এই আসনিটির জড়িয়ে ভলা শদিয়া ব্রিজখনক সদায় গধূলি লাইট জ্বলিব, পোহর আসব, কিন্তু ইয়ার বিশেষত্ব হল যে এই লাইট বা পোহর ইলেকট্রিসিটি বোর্ডের নাহে, ভলা শদিয়া দলঙ্গর সমীপত আমি 700 কিলোওয়াট সৌরশক্তি উৎপাদন করেছি। দিনত এই সৌরশক্তি APDCL-এ কিনি লব, আর রাতে এই সৌরশক্তির বিপরীতে ভলা শদিয়া দলঙ্গত লাইট জ্বলাবর কারণে ইলেকট্রিসিটি বোর্ডে ইলেকট্রিসিটি যোগদান করব বা যোগান ধরব, নেট জিরো অর্থাৎ সোলার আমি কিনি লম, আর সেই টকারে গধূলি ইলেকট্রিসিটি বোর্ডে লাইট দিব। এই যেটো নেট জিরো ব্যবস্থায় ভলা শদিয়া দলংখন পোহরে উজ্বলাই তোলার ব্যবস্থা করা হয়েছে, ই একটা অত্যন্ত আদরণীয় পদক্ষেপ। আমার ই গ্রীন পাওয়ারও উৎপাদন করব আর তার লগে লগে রাইজকো আলোকর সুবিধা দিব।
এই গোটেই প্রকল্পটির বহু দিনের সাংসদ প্রদান বড়া বিধায়ক বলিন চেতিয়ায় প্রয়াস করে আছিল। আজি একটা প্রাপ্তির দিন, মানে এই প্রাপ্তির দিনট শদিয়াবাসী আর ঢলা শদিয়াবাসী রাইজক আর উজনি রাইজক অসমবাসী রাইজক অভিনন্দন জানাইছো। হব নালাগে, যদি আমার কেইদিনমান পিছত আমি কিছুমান মাটির ক্ষেত্র আরো সীমাবদ্ধতা দিয়ে আইন আনি আছো, শদিয়া রাইজেও সেই আইনের উপকৃত হব। আর যা সন্দেহযুক্ত ব্যক্তি আহিছে জেলা উপায়ুক্ত উচ্ছেদ করব, ব্যবস্থা লব পারে, মানে বিধায়ক মহোদয় অনুরোধ করি। ঢলা শদিয়া মে ডক্টর ভূপেন হাজরিকা জি যে ব্রিজ বানায় গিয়া থা, মোদী জিনে যে উদ্বোধন কিয়া থা, ইনোগ্রেট কিয়া থা, ই এক বহুত বড় প্রকল্প হে। অভি ইয়ে প্রকল্প মে রাত লাইটিং হোগা, লেকিন ইয়ে লাইট কে লিয়ে হামে নেট জিরো ব্যবস্থা সে কাম করুঙ্গা। ইহা মে 700 কিলোওয়াট সোলার প্রোডিউস হোগা, ওহি সোলার হামারা ইলেকট্রিসিটি বোর্ড খরিদেগা আর শাম কো গ্রিড সে ইয়ে লাইটিং কে লিয়ে পাওয়ার সাপ্লাই কিয়া যায়গা। ইয়ে বহুত বড় ব্যবস্থা হে। ইস পুরা স্কিম মে 52 কোটি রুপিয়া কা লাগত আয়া হে। মে প্রধানমন্ত্রী জি কো ভারত সরকার কো ইয়ে স্কিম কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ দেবা। থ্যাংক ইউ স্যার।